যে মঙ্গল এবং অমঙ্গল, কল্যাণ এবং অকল্যাণ, ভাগ্য এবং ভাগ্য বিপর্যয়, এই বিষয়গুলি নির্ভর করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছার উপর। বান্দার কাজ হলো সে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা চালিয়ে যাওয়া। এর ভালো এবং মন্দ লি খাইরিহি ওয়া লি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ এর মূল মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এই বিশ্বাসকেই আমরা আকীদা হিসেবে গ্রহণ করে নিয়েছি এবং এই বিশ্বাসকে আমরা ঈমানের মূল বীজ আমাদের অন্তরে পোষণ করে থাকি। আর এর উপরে যাদের আস্থা এবং বিশ্বাস আছে আমরা তাদেরকে অবশ্যই সহিহ সুন্দর পবিত্র মুসলমান বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশুদ্ধ বিশ্বাস অন্তরে পয়দা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরায়ে ইয়াসিনের 19 নম্বর আয়াতে এর ইঙ্গিত এসেছে। এর প্রেক্ষাপট আমরা আলোচনা আজকে বিষয় নয়, আমরা দেখব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় সম্পর্কে কতটা সতর্কতা অবলম্বন করতে বলেছেন সেটি। এই বিষয়গুলি সম্পর্কে যখন কাফের বেঈমানদের সামনে তেলাওয়াত করা হলো, এই বিষয়টি সম্পর্কে যখন তাদেরকে শোনানো হলো, তাদেরকে বোঝানো হলো, তারা বিষয়গুলিকে কুলক্ষণ হিসাবে ধরে নিল। আপনারা দেখবেন কোন মানুষ যদি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন, সেই কাজটি ভালো এবং মন্দ এটা নির্ণয় করতে হবে কোরআন এবং সুন্নাহর মান অনুযায়ী। কিন্তু এটা কোরআন এবং সুন্নাহর মান অনুযায়ী হলো কি হলো না, এই সমাজের কিছু মানুষ আছে এটা বিশ্বাস মোটেই করে না। গতানুগতিক ধারায় দিনের পর দিন করে আসবার কারণে ওই কাজটাকেই তারা অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেই চায়। কিন্তু আপনি সেই কাজটি করতে পারেন যে কাজটি করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, বাস্তবায়ন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে গতানুগতিক ভাবে পারস্পরিক এটা দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে চালু থাকবার কারণে আমরা কোরআন সুন্নাহর সঠিক জীবনাদর্শ তুলে ধরবার পরেও সেই কাজটি আমরা মোটেই বাদ দিতে চাই না। এটা অত্যন্ত দুঃখজনক এবং মারাত্মক একটি বিষয়। তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা বলে কালু, তারা বলে তয়রুকুম মাকুম, আসলে তোমাদের কুলক্ষণ তো তোমাদের সঙ্গেই রয়েছে। এরা মনে করে ভালো কথা, যোগ্য কথা, গ্রহণযোগ্য কথা, শরীয়ত সম্মত কথা যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, বোঝানো হয়, তখন তারা অন্য ফন্দি আঁটতে থাকে। আর এটাকে তারা কুলক্ষণ বলেই ভাবে যে দীর্ঘদিন পর্যন্ত এটা চলে আসা, এই কাজটি ছেড়ে দেওয়াটা আমাদের জন্য অন্যায় হবে, অবৈধ হবে। মূলত করাটাই অবৈধ ছিল এবং হচ্ছে, এমন কিছু কাজ আমাদের সমাজে চালু আছে না নাই? আছে, অবশ্যই আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইন যুক্তিতুম, আসলে তাদেরকে এই বিষয় সম্পর্কে যখন উপদেশ দেওয়া হয়, সতর্ক করা হয়, এই সতর্ক করবার পরেও তারা সৎ পথে ফিরে আসতে চায় না, বাল আনতুম কাওমুন মুসরিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসলে তোমরা হলে সীমা লঙ্ঘনকারী, একটি সীমা, একটি রেখা। হুজুরে আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মাটিতে বসেছিলেন, একদিন মাটিতে বসেছিলেন, তো কিছু সাহাবী সেখানে উপস্থিত হল। হুজুরে আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ অঙ্কন করতেছিলেন। সাহাবীদের এ বিশ্বাসটি পুরোপুরি ছিল, সেটি হলো যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিনা কারণে মাটিতে কোনো দাগ অঙ্কন করতে পারেন না, নিশ্চয়ই এর পিছনে কোনো ওহীলব্ধ জ্ঞান কাজ করছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই একটি দাগ অঙ্কন করলেন সোজা,
আর একটি দাগ অঙ্কন করলেন অত্যন্ত বাঁকা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে যারা ইসলাম মেনে নিয়েছে, মুমিন হয়েছে আল্লাহ এবং রাসূলের উপরে, বিশ্বস্ত ইমানে ইমানদার হয়েছে, তাদের পথ হলো এই সোজাটা। আর আমি যে বাঁকা পথটি রচনা করলাম এটা হলো কাদের পথ? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা হলো সহজ সরল সুন্দর সত্য পথ, আর আরেকটি হলো অসত্য অসুন্দর পথ। কিন্তু মানুষ এটার বাস বিচার না করেই নিজের গোড়ামির কারণে, একগুঁয়েমির কারণে কিছু কাজ তারা করে যাচ্ছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন, বাল আনতুম কওমুন মুসরিফুন, আসলে তোমরা হলে সীমা লঙ্ঘনকারী, তোমাদের কোনো সীমা সংখ্যা নেই। আপনি অদ্যপান্ত যদি ইসলামের পূর্ব পর সম্পর্ক রেখে আলোচনা আলোকপাত দেখেন, তাহলে দেখবেন অন্যান্য ধর্মের লোকেরাও এক আল্লাহকেই বিশ্বাস করে, কিন্তু নিজেদের কল্যাণ, নিজেদের মুক্তি, নিজেদের ভালো এবং মন্দ নির্ণয়ের জন্য একের পর এক তারা তাদের দেবতার সংখ্যা বাড়িয়ে দিয়েছে, ভগবানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, এবং তাদের চাওয়া পাওয়ার ব্যক্তি বা ব্যক্তিত্ব বিশেষকে বাড়িয়ে তুলেছে, বাড়িয়ে নিয়েছে। এই বাড়িয়ে নেওয়াটাই হলো কুফুর, বেশি করে নেওয়াটাই গোরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন, তিনি এক ও একক, তিনি আছেন এবং থাকবেন। তদসত্ত্বেও তারা মঙ্গল মনে করে, কল্যাণ মনে করে ওই কাজটি তারা করছে, যে কাজটি কোরআন এবং সুন্নাহ বিরোধী। প্রিয় হাজেরিন, মাস, সময়, বয়স, বৎসর, এই সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা হলেন মহান রব্বুল আলামিন। সময়ের মালিককে আল্লাহ তাআলা, অসময়ের মালিকও আল্লাহ তাআলা, ভালোর মালিকও মঙ্গলের মালিকও। ভালো এবং মন্দ দুটোর মালিকই যদি আল্লাহ হয়, তাহলে আমি অমঙ্গল করলে আল্লাহ খুশি হয় কেন? এখানে একটি কথা আসতেই পারে, বিবেকের প্রশ্ন। আচ্ছা, এটি হলো যে আপনার পিতা যদি আপনাকে বলে যে এ রাস্তায় চলবি না, এ রাস্তায় চললে ইতিপূর্বে আমি ভয় পেয়েছিলাম, এই যে ভয় পেয়েছিলাম সেখানে কি দেখেছিলাম, এইটি সম্পর্কে সন্তানের কোনো ধারণা নাই, পিতার কথার উপরই তার আস্থা আছে, তাই সে ও রাস্তায় যায় নাই। অথচ কোরআনে কারিম বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, আল্লাহ বলেছেন এমন এক কিতাব তোমাদের কাছে অবতীর্ণ করলাম যার ভিতরে কোনো সন্দেহই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমার পিতার কথার দ্বারাই আমি ওই রাস্তায় চলি না, এতে যদি কোনো অমঙ্গল হয়, এই তো নাকি বলে? আর স্বয়ং আল্লাহ তাআলা যে পথে চলতে আমাকে নিষেধ করেছেন সেই পথটা আমি মঙ্গল মনে করা, এটা কি কল্যাণ না অকল্যাণ? এই মনে করাটাই অকল্যাণ, মনে করাটাই অকল্যাণ। নাউযুবিল্লাহ লানাতুল্লাহি আলাইহি। সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে সব সময়ের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কিছু কতিপয় মানুষ নিজেদের থমকো বুদ্ধির জাল পেতে নিজেরাই নিজেদের ভাগ্য নিয়ন্তা হয়ে বসে আছে। অনেকে আছেন এই বেটা সব কথা কি কোরআন হাদিসে আছে না, এরকম কিছু ঠেটা মানুষ সমাজে আছে না নাই, এরকম কিছু মানে বেশি বুদ্ধির মানুষ আছে না নাই, আসলে এরা আসলে বুদ্ধিমান না আসলে নির্বুদ্ধি? আর এ যদি লেখাপড়া বেশি জানে কিন্তু এ ধরনের কথা বলে, তাহলে এই লোকটা অবশ্যই জ্ঞানী নয়, ওই লোকটা অবশ্যই জ্ঞান পাপী। কথা বলেন, এই লোকটা অবশ্যই জ্ঞান পাপী, এই লোকটা অবশ্যই জ্ঞান পাপী। আমরা নাউজুবিল্লাহ বলবো, নাউজুবিল্লাহ বলবো, সে অবশ্যই জ্ঞান পাপী। কেন? সে নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিককে একটা খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, আমাদের জাতির পিতা ছিলেন, আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতারা তাকে বলছেন ইব্রাহিম আপনি অনুমতি দিলে আমরা এই পাহাড়টা অন্যত্র সরিয়ে দিতে পারি, এই আগুনগুলোকে ঝাপটা দিয়ে একদম নিমিষের ভিতরে নিভিয়ে দিতে পারি, এ সমস্ত ক্ষমতা আমাদের কাছে আছে, আপনি খালি অনুমতি দিন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বললেন না, শুধু একটি কথা বললেন
যে আমি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আসলামতু লিরাব্বিল আলামিন বলে আত্মস্বীকৃতি দিয়েছি, সে আল্লাহ রাব্বুল আলামিনই আমার জন্য ফাকাফা বিল্লাহে ওয়াকিলা হাসিবা নামান কথাই বলতে পারে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের কল্যাণ অকল্যাণ নির্ভর করে কার উপরে? আল্লাহ তাআলার উপরে।